আমরা এই যে ভাইরাল জিনিস শেয়ার করি বা কোনো কিছু দুর্ঘটনা বা কন্ট্রোভার্সিয়াল কিছু, কেউ মারা যাচ্ছে, কেউ কষ্ট পাচ্ছে, কেউ কাউকে মারছে, এই জিনিসগুলো শেয়ার করে কী মজা পাই? কী হয় আসলে, কারো উপকার করতে পারি কি? শুধু শুধু একটা মানে আলোড়ন তৈরি করি, আমার পোস্টটা অনেক মানুষজন দেখে, দেখে আরও কিছু কথাবার্তা হয়, এই দেখছো কী অবস্থা, এই হয়েছে সেই হয়েছে, ব্যাস। তারপরে যার ক্ষতি হয় সে ফ্যামিলিতে হয়, যে ক্ষতিগ্রস্ত হয় সেই মানুষটা বোঝে, কিন্তু এর বাইরে তো আর কিছু হয় না। শুধু শুধু কেন করবো এই কাজগুলো? মানুষের জন্য দোয়া করা উচিত, মানুষের জন্য ভালো কিছু যেন হয় সেভাবে কথা বলা উচিত, আর খুব বেশি অতিরঞ্জিত করা উচিত না। আর কোনো কন্টেন্ট শেয়ার করে যদি কারো লাভ না হয় তাহলে না করা ভালো। কারণ কি, আপনার ফেসবুকে অনেক মানুষজন থাকবে যারা হচ্ছে যাদের হার্ট অনেক উইক থাকবে, তারা হয়তো সব ধরনের সিন, সব ধরনের দৃশ্য, ভিজুয়াল কন্টেন্ট নাও মেনে নিতে পারে, তাদের কাছে হয়তো নাও ভালো লাগতে পারে। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল করা উচিত যে একটা কিছু পেলাম আর শেয়ার করে দিলাম, এতেই কিন্তু আসলে সব কিছুর সমাধান হয় না এবং নিজেকেও কিন্তু খুব প্রাউড ফিলিংয়ের একটা মানে উপলক্ষ দেওয়া যায় না। দেখেন, কোনো কিছু ভালো লাগলে, যদি শেখার মতো কিছু থাকে মানুষকে সেটা জানান, আর না থাকলে শেয়ার না করা ভালো।